এজটা কম দেখাতোই না, হ্যাঁ, যে 2 বছর 4 বছর 5 বছর বিয়ের পরে তারপরে আবার বিয়ে হলো না, সে মুঝে মোটামুটি হাফ লাইফ কাটিয়ে দিয়েছে, হয়তো 20 বছর বা 25 বছর যার পরে ভাবে না, এট লিস্ট এই জেনারেশনকে ভাবে, মানে এই জেনারেশন না মানে আমাদের সমাজে কেউ ভাবে না যে এরপরও কেউ ডিভোর্স করতে পারে, এত বছর ধরে সহ্য করে এসেছো তুমি, এটা ঠিক আছে, তুমি সংসার করেছো, তার ভালো মন্দ সবটাই দেখেছো, তার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই, এখন আমরা ইউটিউবেও দিচ্ছি পোলস, আপনারা ওখানে আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা বাংলা মুভি ট্রেলার নিয়ে এসেছি, কৌশিক গাঙ্গুলি ডাইরেক্টেড অর্ধাঙ্গিনী। কাস্ট যেটা সেটার জন্য আরও বেশি আমি এক্সাইটেড। জয়া আহসান, চূর্ণি গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী আর অন্যান্য অনেকেই। আর স্টোরি স্ক্রিন প্লে ওটাও কৌশিক গাঙ্গুলিরই, ডাইরেকশন স্টোরি স্ক্রিন প্লে সব কৌশিক গাঙ্গুলি। তো দেখা যাক, আর মিউজিক দিচ্ছে অনুপম রায়, সেই জন্য খুব এক্সাইটেড। 2nd June এটা রিলিজ করছে, ট্রেলারটা আই থিঙ্ক 1 সপ্তাহ আগে বেরিয়েছে, 10 দিন আগে বেরিয়েছে। আচ্ছা, চলো 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 দেখি দেখি। তো অসাধারণ, চোখে আলো না লাগে যদি একটু কমে যায়। ভবিষ্যতে কোন অনুতাপ হতে পারে বলে মনে হয়? সংসার ভাঙাটা খুব ইজি, আর তোরা ঠিক সেই সবকারটাই মিলি। আসলে পুরনো বাড়ির মোটা দেয়াল তো তোমাকে শুনতে পাও না, বলে জানতে পারতে পাশের ঘরে কত রকম ভাবে আমাকে অসম্মানিত হতে হচ্ছে। কোমা থেকে মানুষ সেরে উঠাতো না, আমরা দুজনেই দুজনের কাছে অপরিচিত। কাইন্ডলি আমার নামটা কোথাও উল্লেখ করবেন না। মানুষটা কোমায় পড়ে আছে, আপনাকে ছাড়া বাঁচানো সম্ভবই না। তা আমি কি করব? আমি সবকিছু ভুলে গিয়ে তোমার সংসারে ঢুকে তোমার বিছানায় বসে সমস্ত কাগজপত্র গুছিয়ে দেবো? আমি আবার ক্লান্ত পথচারী, কাঁটার মুকুট লাগে ভারী। তো নিজের জীবন নিজে বুঝে নেয়। আপনি সেই চেয়ারটার মালিক যেটা আমি বহু বছর আগে ডিসকার্ড করে চলে এসেছি। হ্যাঁ, সেই রাতটা আমার উপরে ঢালার কি দরকার? মহান প্রাক্তন স্ত্রী হয়ে আমি থাকতে চাই না। আমার জন্য তো তোমার সংসার ভাঙেনি দিদি। আমাকে দিদি বলার দরকার নেই। ছি 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 ছি, আর একটা কথা, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেন। পোস্টারটা সুন্দর, পোস্টারের অর্ধাঙ্গিনী লেখায় যে হার্ট বিট যেহেতু কমায় আছে, এখন বাংলায় খুব ভালো কাজ হচ্ছে। আমি সত্যি কৌশিক গাঙ্গুলি বরাবরই ভালো কাজ করে এসেছে, ওর ডাইরেকশন খুবই ভালো।
খুব ভালো, মানে গল্পটা এতটা ইউনিক, মানে স্ত্রী প্রাক্তন স্ত্রী এই জিনিসটাই আমি বলবো একসাথে এসে, না না আমি সেটা একটা কথা, আর এই জিনিসটাই যদি এজটা কম দেখাতো না, হ্যাঁ যে দু বছর চার বছর পাঁচ বছর বিয়ের পরে তারপরে আবার বিয়ে হলো না, সে মুঝে মোটামুটি প্রায় লাইফ কাটিয়ে দিয়েছে হয়তো 20 বছর বা 25 বছর, যারপর কেউ ভাবে না, এট লিস্ট এই জেনারেশনকে ভাবে, মানে এই জেনারেশন না মানে আমাদের সমাজে কেউ ভাবে না যে এরপরও কেউ ডিভোর্স করতে পারে, এত বছর ধরে সহ্য করে এসেছো তুমি, এটা ঠিক আছে তুমি সংসার করেছো তার ভালো মন্দ সবটাই দেখেছো, তার ফ্যামিলিটা एक्चुअली তার নাই তোমার হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে ডিভোর্স আর তারপরে বিয়ে, তো মানে কিছু বলার নেই না, আমার মনে হয় অ্যাক্টিং ডাইরেকশন অসাধারণ, অসাধারণ গানগুলো যেখানে যেখানে মিউজিক লেগেছে আমার, এই মিউজিকটা যেটা গানটা হচ্ছিল এটা আমি ওই স্ক্রল করতে করতে ইনস্টাগ্রামে গানটা শুনেছি, তো বেশ কানে ধরেছে গানটা আমার, একদম একদম আনএক্সপেক্টেড থেকে দেখা, তো আমার জন্য তো খুবই ভালো লেগেছে, আর নামটা খুব সুন্দর অর্ধাঙ্গিনী, সেটা অন্য কিছু দিতে পারতো, আর অর্ধাঙ্গিনীর মধ্যে যে পার্টিশনটা যেখানে এখানে আরেকটা পোস্টার দেখলাম, মানে অর্ধাঙ্গিনীর দুপাশে একপাশে মানে প্রাক্তন আর বর্তমান বউ আছে, এই মানুষকে এটা বোঝা উচিত যে অ্যাকচুয়ালি ওয়াইফকে যে অর্ধাঙ্গিনী বলা হয় তার অনেক রিজন আছে, কেউ যদি একটু গুগলও সার্চ করে না, এখন এত কিছু মানে এখন সবকিছু নলেজ এত হাতের কাছে না, তুমি একটু সার্চ করলে তুমি পেয়ে যাবে সব রকমের জিনিস, দেখাবে যে অবভিয়াসলি ওর দোষ নয়, ও তো ডিভোর্সিকে বিয়ে করেছে, এমন নয় যে ম্যারিড থাকতে পরে ওকে করেছে ওর সাথে কিছু, মানে সবকিছু দেখানো হবে এখানে, তুমি একটা পয়েন্ট থেকে দেখলে না তুমি এখানে না এই ব্লেম করতে পারো না, ব্লেম গেম নেই, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সবাই সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, ব্যাপারটা ওটাই, সব টাইমটা সবার সমান না, ব্যাপারটা হচ্ছে ঠিক আছে ইটস ওক, মানে কিন্তু তুমি সেইটাকে কিভাবে ম্যানেজ করে কিভাবে এগিয়ে চলবে, আর সেখানে যেটা বউ বা হাজবেন্ডের যেখানে তুমি 20 বছর পরে সংসার করার পরে তুমি যখন ডিভোর্স না তখনও মানে অভিমানের পাহাড় থাকে, তো আর মৃত্যুশয্যা যেটা অনেক বড় ব্যাপার, যেখানে মানে দুটোই কম বেশি না, যেটা বলে না বলে না, আর ডায়লগ ডেলিভারিগুলো আমার খুব ভালো লেগেছে, মানে প্রত্যেকটা ডায়লগ, আর যে একদম নতুনে এসছে যে তার ভালোবাসার মানুষকে হারাচ্ছে আর সে তার ব্যাপারে খুব একটা বেশি জানেও না যে কি করে কি করতে হবে, সেখানে মানে সেখানে হেল্প চাইতে এসছে, তো তাদের যে বন্ডিংটা দেখানো হবে, যে ক্যারেক্টারটা দেখালো ওই দিদা, মানে উনি খুব ভালো, মানে আমার মনে প্রত্যেক জনই খুব ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, হ্যাঁ মানে কৌশিক সেন বলো, তুমি জয়ার কথা বলো, চুর্নির কথা বলো, কে এখানে ওর ভাই হিসেবে রোল করেছে, অম্বরীশ সরি, হ্যাঁ তো খুব ভালো একটা মনে হচ্ছে স্টোরি বা একটা সিনেমা আমরা পাবো, তো একটা থিয়েটার রিলিজ করবে, তো আমি জানি না আমরা ব্যাঙ্গালোর থেকে পাবো কিনা, স্ক্রিনিং কেমন কি টাইমিংস থাকবে, তো বাট খুবই ভালো লাগলো, দেখে আসবেন, আমরা যদি পাই অবশ্যই দেখবো, একদমই মানে খুব ইন্টারেস্টেড আমরা এটাতে, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের ইন্টারেস্ট আছে না কিনা, এই লেখাটা দেখুন, অতীত মানে ফুরিয়ে যাওয়া নয়, সবকিছু থেকে যায় বর্তমান আর ভবিষ্যতের শরীরে, সত্যি তো আমরা প্রচুর মানুষ আছে হয় আমরা তো বর্তমানে বাঁচি না, কেউই বাঁচি না, আমরা হয় অতীতে বাঁচি হয় ভবিষ্যতে বাঁচি, মানে যেটা আমরা প্রেজেন্ট আমরা বর্তমানে বাঁচি না, আর একটা এজ এর পরে মানুষ অতীতেই বাঁচে, মেমোরিজ নিয়ে থেকে যায় তারা, একদম, তো তাই জন্যই হয়তো ফটোর এত মাহাত্ম্য, কেন কি আমরা যখন যে ফটো তুলি আমরা তখন দেখি না, হয়তো তখন যে ফটোটা আরো বেশি, তখন হয়তো তাও কম ছিল, এখন এত সেলফি ডিএসএলআর আসার থেকে আমরা বাড়িতে এসে ফটোতে দেখে আছে এটা এরকম দেখতে ছিল জায়গাটা, মানে এখন ফটোটা দেখি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য, কিন্তু ফটোটার তখনই সুন্দর হয় যখন এক দু বছর বা চার বছর পাঁচ বছর পরে সেটা আবার দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ে, তো তুমি যে স্মৃতি না তৈরি করো তাহলে তো মনে পড়ে কিছু থাকবে না, একদম একদম, তো ফটো তোলার সাথে সাথে স্মৃতিটাকেও নিয়ে যাওয়াটাও মানে তৈরি করাটাও দরকার, আর এটা খুব সুন্দর আর খুব ভালো একটা স্টোরি মনে হচ্ছে, আর নতুন স্টোরি কৌশিক গাঙ্গুলি লিখেছেন স্টোরিটা সবটাই
দেখা যাক আমরা আবার একটা ওয়াও একটা সিনেমা পাইতে চলেছি নাকি না। হ্যাঁ, আপনারা জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, আপনারা কতটা ইন্টারেস্টেড, একদম আমাদের রিঅ্যাকশন আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর আমাদের রিঅ্যাকশন ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা আগে প্রচুর কমেন্ট পেতাম রিকোয়েস্টেড ভিডিওর জন্য, এখন আমরা খুব কম পাচ্ছি, তো আমরা করেছি রিকোয়েস্টেড ভিডিও থেকে অনেক ভিডিওস করেছি, তো অবশ্যই আপনারা আপনারা আমাদের সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে কমেন্ট করতে পারেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন, একদম যেখানে ইচ্ছা। আর আবার তাহলে নেক্সট উইক আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।